এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যুবক বন্ধুদের জন্য একটি সুসংবাদ যে সমস্ত যুবক বন্ধুগণ হতাশায় ভুগেন চাকরিহীনতা বেকারত্ব জীবন উপজীবিকার কোনো উপায় নেই বাসাবাড়ি নেই বিবাহ করতে পারতেছেন না কি খাবেন কি পরিধান করবেন কিছুই নেই ডিগ্রি অর্জন করেছেন চাকরি পাচ্ছেন না বিভিন্ন কাজ শিখেছেন কোন জায়গায় চাকরির ব্যবস্থা হচ্ছে না এই সমস্ত যুবক ভাইদের জন্য সুন্দর একটি আমল রয়েছে একটি দোয়া রয়েছে এই আমল যদি করেন মহানবুল আলামিন আপনাকে উপজীবিকা দিবেন আপনাকে কর্মর ব্যবস্থা করে দিবেন বিবাহর ব্যবস্থা করে দিবেন বাসস্থানের ব্যবস্থা করে দিবেন এটি যদি আপনি পেয়ে যান আর কি বাকি থাকবে মোসা সালাম সকলে আমরা জানি মোসা কালিমুল্লাহ যিনি সরাসরি আল্লাহ রাব্বুল সাথে কথা বলতেন আল্লাহ রাব্বুল আলামিন কথার উত্তর দিতেন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একজন নবী ছিলেন যিনি আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন ফেরাউনের সংসদ তারা হত্যা করার জন্য চক্রান্ত করলো সবকিছু রেডি তার মাঝে শহর থেকে এক ব্যক্তি এসে বলল হে মোসা ফেরাউন তোমাকে মারার জন্য পরামর্শ করতেছে তুমি পালিয়ে যাও মিশর থেকে মুসা আলাইহিসসালাম পালিয়ে মাদায়েন শহরে চলে আসলেন মাদায়েন এসে পানির যে কোপ রয়েছে সেখানে আসলেন আসার পরে দেখলেন সমস্ত পুরুষ তাদের প্রাণীগুলিকে পানি পান করাচ্ছে দুইজন মেয়ে একদম পিছনের সাইডে দাঁড়িয়ে আছে তাদের প্রাণীগুলিকে নিয়ে তখন দুইটি মেয়ের কাছে মোসাম গেলেন যাওয়ার পরে বললেন তোমাদের কি হলো তোমরা পানি পান করাচ্ছ না কেন বলল এই পুরুষরা যখন চলে যাবে আমরা তখন পানি পান করিয়া আমাদের বাড়িতে যাব। আমার বাবা বৃদ্ধ মানুষ তাই সে আসতে পারেনি মোসালাই তখন তাদের কাছ থেকে প্রাণীগুলি নিয়ে পানি পান করে দিলেন চলে গেল তারপর মোসাল্লাম সায়াতে আশ্রয় নিয়ে মহান কাছে কাকতি মিনতি করে এবং পরিপূর্ণ আশা ভরসা নিয়ে দোয়া করলেন হে আমার প্রভু আমার প্রতি আপনি যে অনুগ্রহ করবেন না কেন আমি তারই বিখারি আমি তারই মুখাফিকি যাই করেন না কেন তার দিকে আমি আগ্রহ নিয়ে আছি রব্বি হে আমার প্রভু যে আদারা ডাকলে আল্লাহ শুনেন তখনই দেখা গেল ওই দুইজন মেয়ের মাঝে একজন মেয়ে লজ্জিত হয়ে মাথা নিচু করে এসে গেল আসার পরে বলল আমার বাবা তোমাকে ডাকতেছে তুমি যে আমাদের পশুদেরকে পানি পান করে দিয়েছো এর প্রতিদান দেওয়ার জন্য মোসা আলাইহি সালাম ওই মেয়ের সাথে গেল যাওয়ার পরে তার বাবাকে সকল ঘটনা খুলে বলল ওর বাবা বলল তুমি জালেম সম্প্রদায় থেকে মুক্তি পেয়ে গেছো অর্থাৎ প্রথমে সে নিরাপত্তা পেয়ে গেল পরবর্তী ওই দুইজন মেয়ের বাবা সদ ব্যক্তি বলল আমি আমার এই দুই মেয়ের মাঝে একজনকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য স্থির করেছি শর্ত হলো আট বছর তুমি আমার কাজ করে দিবে তখন কি হলো মোসা আল প্রথম পেয়ে গেলেন নিরাপত্তা দ্বিতীয় পেয়ে গেলেন বাসস্থান কিছু ছিল না নিরহ তৃতীয় বিবাহর ব্যবস্থা চতুর্থ পেয়ে গেলেন কাজ কাজ পেয়ে গেলেন কাজ কাজ দিয়ে খাচ্ছেন সবকিছু হচ্ছে পঞ্চম যেটি পেয়ে নবত এমন নবী হলেন যে তার বৈশিষ্ট্য হলো পাঁচজন নবীর মাঝে শ্রেষ্ঠ একজন এবং খ্যাতনামা হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন আল্লাহর আলমীর উত্তর দিতেন সুবাহ তাই আমার যুবক বন্ধুগণ আল্লাহ রব্লা আলমিনের সাথে সরাসরি করুন হারাম কাজগুলি পরিত্যাগ করুন আল্লাহ রব্লা আলমিনের দিকে ধাবিত হন আল্লাহর কাছে আপনার আশা আকাঙ্ক্ষা গুলি একনিষ্ঠ পেশ করুন সবকিছু আল্লাহ ব্যবস্থা করে দিবেন যেমন মোসা আলহি সাল্লা তো করে দিয়েছে